আজকের পর্বে আপনারা দেখতে পারবেন তার শাশুড়িকে বলছে কয়েকটা দিনের মধ্যে ও যদি কোনো কাণ্ড ঘটায় তাহলে তার দায়িত্ব আমি নিলাম এদিকে দেখা যায় রুচিরা আর পুটি রাত্রেবেলা কিছু একটা করছে পুটি রুচিরাকে বলে চাবিটা এরপরে রুচিরা বলে হ্যাঁ এই নে চাবি এরপরে রুচিরা চাবি দেয় পুটিকে এদিকে দেখা যায় থেকে সবটাই শুনতে থাকে সুইটি আর সুইটি বলে একটা আলমারি চাবি হাতানোর জন্য সুইটি এই বাড়িতে আসেনি আমি এই বাড়িতে এসেছি গোটা বাড়িটাকে হাতানোর জন্য তো বন্ধুরা এই ছিল আজকের আগামী পর্বের আপডেট আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো